অলরেডি নিচ থেকে গন্ধ বেরাচ্ছে পাতুরি ফাইনালি আমি একটুখানি সোনুর সাথে মিট করতে পারলাম ডিনারটা একটু স্পেশাল কেন স্পেশাল হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ সো আমি ফার্দার এডি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি বাই দ্য ওয়ে আজকে আমি বাড়ি যাবো সবাইকে শুভ বিজয়া জানাতে প্লাস আজকে লাঞ্চ ওখানেই করবো মা বলি একটুখানি স্পেশাল লাঞ্চ করছে আমার অমিতের জন্য যদি আমি জানি না অমিত যেতে পারবে কি পারবে না কারণ ও ভেবেছিল আজকে হাফ ডে নেবে বাট হয়তো নাও হতে পারে যাই হবে তোমরা দেখতেই পাবে তো যাই হোক রুম ক্লিন করে নিয়ে তারপর এডিটও করতে হবে তো সেইগুলো ফটাফট ফিনিশ করি এই জাস্ট ভিডিও এডিটিংটা কমপ্লিট হলো এখন বাজে দেখতেই পাচ্ছ 12টা বেজে গেছে জাস্ট আপলোডে বসলাম এখন অবধি আপলোড হয়নি আমি একটুখানি সকালবেলা ছাতুর শরবত খাচ্ছি এ কদিন খুব রিচ খাবার হয়ে গেছে আজকেও রিচই খাবার আছে কারণ স্পেশাল লাঞ্চ বানানো হচ্ছে তো সকালবেলাটা ভালো একটুখানি লাইট ব্রেকফাস্ট করে নিই এখন এটা ব্রেকফাস্টটা করে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো তারপর একবার একটুখানি সালনে যাবো তারপর ওখান থেকে ডাইরেক্টলি বাড়ি ফার্স্ট স্পেশাল বিজয়ার লাঞ্চ দেখে নাও আজকে ওয়েদারটা বেশ ভালো আছে রোদ্দুর রোদ্দুর একটা ওয়েদার আছে আমি চাই যে এরকমই যাতে ওয়েদার থাকে আর বৃষ্টি ভালোও লাগে না নবমীর দিন শুধু একটুখানি বৃষ্টি হয়েছিল বাট বাদবাকি দিন কিন্তু পুজোতে সেরকম একটা বৃষ্টি হয়নি আর একটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে এই যে বিল্ডিংটা আছে এটা অনেকদিন ধরে কনস্ট্রাকশন হচ্ছে তোমাদেরকে প্রায় প্রায় সময় দেখায় এটা না ফুললি কনস্ট্রাকশন হয়ে গেছে তো এখন আর কোনো রকম কনস্ট্রাকশনের আওয়াজ আসে না এবার যদি ওরা টাইলস বা মার্বেল কিছু যদি ভেতরে বসায় তাহলে হয়তো সেটার আওয়াজ আসা স্টার্ট হবে বাট আপাতত কোনো রকমই আওয়াজ আসে না এটাকে এখন মানে কিছুদিনের জন্য পজে রেখেছে হয়তো আবার কিছুদিন পরে কাজটা শুরু হবে বাট যেহেতু পজে রেখেছে অ্যাট লিস্ট আমি আর অমিত এই রুমটা থেকে তো অনেক শান্তিতে মানে আছি ঘরে না হলে মারাত্মক আওয়াজ হতো বাট হ্যাঁ এটা পুরোপুরি এদিন চারতলার বিল্ডিং করেছে সেটা কমপ্লিট হয়ে গেছে মানে আমি বেরাচ্ছি একটা বেজে গেছে যতই ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরাবো হয়ে উঠলো না ভিডিও এডিট করছিলাম প্লাস অমিতের একটা মিটিং চলছিল অমিত আজকে যেতে পারবে না ফর বিজয় লাঞ্চ ও পারলে হয়তো রাত্রিবেলায় যাবে আর এখানে খুব জোরে মাইক বাজে চল অমিত এখন আমাকে একটুখানি সালনে নিয়ে যাবে তারপর বাড়িতে ছেড়ে দিয়ে আসবে আজকে এত জোরে এখানে মাইক বাজাচ্ছে অমিত বেচারা অফিসে করতে পারছে না একটু আগে মিটিং ছিল ও ভাবছে কি করে আমি মিটিংটা অ্যাটেন্ড করবো বলছি কি মধু কি করছি এই বছর দেখ মোবাইলে নিস না তো বলছি অমিত এসে দেখা করতে ওর সাথে ব্যাস সব শেষ এখন সালনে রাশটা অনেকটাই কম আছে পুজোর আগে তো যা রাশ ছিল সবে মানে হয় না দুর্গা পুজো ওভার হয়েছে আবার দু চার দিন থেকে রাশ শুরু হবে কালী পুজো দিওয়ালি ভাই ফোটার তারপর ওয়েডিং সিজন স্টার্ট হচ্ছে তো সব কিছুই রাশ স্টার্ট হবে বাট হ্যাঁ দু চার দিন সবাই একটুখানি এরা না ল্যাদ ল্যাদ মোড়ে থাকে আমিও সেই মোড়েই আছি আমার হচ্ছে সারাদিন ঘুমাই বাট সেটা করলেও হবে না যাই হোক অমিত চল এসে গেছি আমি বাড়িতে আমি এখন চলে যাচ্ছ একবারে বিকেলবেলা আসবো টাটা ফাইনালি আমি একটুখানি সোনুর সাথে মিট করতে পারলাম পুজোতে আমি আসতেই পারিনি কেমন আছিস কত লম্বা হয়ে গেছিস আমার হাইট হয়ে গেছিস বাবি হচ্ছে হলো সোনুর একমাত্র ফ্রেন্ড মানে একমাত্র না মানে বাবির একমাত্র ফ্রেন্ড হচ্ছে হলো সোনু যার সাথে ছোটবেলা থেকে একসাথে থাকতো সোনু আসলে ওর এত আনন্দ লাগে কবে যাচ্ছিস লক্ষ্মী পুজোর পরের দিন অলরেডি নিচ থেকে গন্ধ বেরাচ্ছে পাতুরি আমি শুকতে পাচ্ছিলাম নিচ থেকে যে বা মা পাতুরি খাচ্ছে বুঝতেই পারছি দেখে নাও এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আমি আর ভাই একটুখানি উপরটা পোড়া পোড়া খেতে খুব পছন্দ করি ওটা একটা অন্য টেস্ট পাই আমরা যাই হোক মা এখন ধনে পাতা দিয়ে দিচ্ছে কেমন আছো মা দাঁড়াও এখন দাঁড়াও সুবিজয়া চেঞ্জ করে নিই বাবা নেই বাট বাবা বলেছে দুপুরবেলা লাঞ্চের আগে বাবা চলে আসবে তো আমি চেঞ্জ করে নিই আমি আর মানে কন্ট্রোল করতে পারছি না খুব খিদে পেয়ে গেছে চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে থাকি বাবা আসলেই ফটাফট আমরা সবাই মিলে লাঞ্চ করে নেবো আমাদের খাওয়া হয়ে গেছে চুলফুলের কীরকম অবস্থা ঘুম পেয়ে গেছে আমি হয়তো উপরে গিয়ে ঘুমিয়ে নেবো এইদিকে দেখো সোনু এখানে বসে ভিডিও গেম খেলছে ঠিক বাবি তার পাশে এসে ঘুমিয়ে পড়েছে ওর ঘুম পেয়ে গেছে সোনু একটু ঘুমিয়ে নে একটু ঘুমিয়ে নে ঘুমাবে না সে ভালো করেই জানি রুমে এসে দেখছি মা নতুন চাদর পেতেছে আর এই পাশে হচ্ছিল নতুন পাপোশ পেতেছে এইটা সেদিন ওই বড় বাজার থেকে মোস্ট প্রবাবলি কিনে নিয়েছিল কি সফট এটা বাট হ্যাঁ একটুখানি চেঞ্জ ভালো লাগছে
একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, একটু হয় না, বেশ অনেকখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আজকাল দুপুরবেলা যে কি হয়, এ কদিন এত দৌড়ঝাঁপ গেছে না যে দুপুরবেলা হলে কালকেও দুপুরবেলা হট করে ঘুমিয়ে পড়েছে, আজকেও মানে চোখ খুলে রাখতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। যাই হোক, ঘুমানো হয়ে গেছে, এখন নিচে যাই। অমিতের এখনো অফিস চলছে, একটু পরে হয়তো ও চলে আসবে। আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি, তার সাথে রুকিন থামস আপ আর মাদাও খেয়ে নিয়েছি। সেই দিন বাবা সরুকেনে ঠাকুর দেখতে বেরিয়েছিল, আর কতগুলো সেলফি তুলেছে মামা, এক দুশো। মামা বাবা যখন সেলফি তোলা শুরু করে টাক 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 করতেই থাকে। আমি আবার দেখলাম মস্ত আমার সাথে শেয়ার করেছে সব সেলফিগুলো, 101টা তো তুলেইছে আমার সেলফি। এসে গেছে, কোথায় চলে গেল? আয় অমিত তো এখনো আসলো না, বুঝতে পারছি না কি করবো। আমি একবার ফোন করেছিলাম, বললাম আমার একটু আসতে লেট হবে, অনেকই বেজে গেছে, বুঝতে পারছি না যে ওর জন্য ওয়েট করবো নাকি একটা টোটো ভাড়া করে চলে যাব। সেটাই ভাবছি, দেখি আর 10-15 মিনিট ওয়েট করে, যদি না আসে তাহলে বেরিয়ে যাবো। এবার অফিস শেষ করে এখন উঠলাম, অনেক লেট হয়ে গেছে, তখন মাঝে রিয়াঙ্কাতে বাড়িতে যাবো, কারণ রিয়াঙ্কা ওখানে আছে। তো বিজয়ের পর কাকিমার সাথে কাকুর সাথে দেখা হয়নি, তো বিজয় নমস্কার করতে হবে। তো এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে তারপর একটু কাকিমার জন্য মিষ্টি নেবো, কাকু কাকিমার জন্য সেটা নিয়ে তারপর রিয়াঙ্কাতে বাড়িতে যাই, গিয়ে তারপর ওখানে তোমাদের সাথে যা করি সেটা তোমাদের দেখাবো, বাবির সাথে দেখাবো। অনেকদিন ধরে বাবির সাথে দেখা হয় না, পুজোর আগে এসে দেখা হয়েছে, এখন এই আজকে দেখা হবে। তো ফটাফট যাই, গিয়ে ওদের সাথে দেখা করি, তোমাদেরও দেখাবো। এসে গেছি রিয়াঙ্কাদের বাড়িতে, আজকে 10-15 প্রথম তো বিষ্ণু নিয়ে এসেছি, কাকিমার জন্য বলছি যাই পরে গিয়ে দেখি রিয়াঙ্কা কি করছে কি করছে না, তো আসতে লেট হয়ে গেল, অফিসে কাজ ছিল। বাট এখন যেয়ে দেখি সবার সাথে দেখা হয়ে গেল, চা খাবো। এখন এসেছে, ওর আজকে অফিস করতে করতে একটু লেট হয়ে গেছে, চলো এসছে এখন বেরিয়ে যেতে হবে, চলো। হ্যাঁ বাবা একটু বেরিয়েছে, ভালো করে তারিফ করতে পারে না। আমার চা খাবে এখন, মাঝে কটা বাজে, 10টা বেজে গেছে, 6:30 বাজে, 6:30 সময় চা খাবে। দেখ একটু দাঁড়া দাঁড়া না, এ কত লম্বা হয়ে গেছে না, অনেকটা লম্বা হয়ে গেছে, কি বলিস? মা আজকে এটাই বলছে, চশমাটা খোল দেখি সরু কিরম লাগে দেখতে, এটা হলে মনে হয় যে আমাদের সরু, চশমাটা বলে চিনতে পারি না। হ্যাঁ মার মার মেরে দে মেরে দে, দাদিকে এত লেটে আসে, মেরে দে মেরে দে। রে গেছে, এবার গাডার খুঁজে নিয়ে এসে কোথা থেকে, মা তোমারই গাডার মনে হয়, খুঁজে নিয়ে ওই দেখো গাড়িটাকে ফেলে গেছে, এই জ্বালাস না ওকে। বাবা একদম পারফেক্ট টাইমে ঢুকেছে, এই আমরা বেরিয়ে যেতাম তার আগে ঢুকে গেছি। আমি যাই গিয়ে এখন চেঞ্জ করে নিই, চুড়িদারটা পরে নেবো, মা এখানে চা করছে, মা এখন এখানে চা করছে, অমিত চাই খাবে। মা অমিত মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, পছন্দ করে না মানে খুব একটা, কালকে ও কি সব প্ল্যান বানাচ্ছে এরা, কালকে একটা কালকে দেখা যাবে, আজকে তো ক্যান্সেল হয়ে গেছে আমাদেরটা, দেখা যাবে নে, হাজার একটা প্ল্যান বানায়, ঠিক আছে একটাও তো সাকসেসফুল হয় না, কিন্তু হাজার একটা তারা প্ল্যান বানাতেই থাকবে। হয়ে গেছি রেডি, আমি একটু টাইমের মধ্যে গল্প গল্প করে বেরিয়ে যাবো। বাবি এখন এখান থেকে নড়বে না, কেন অমিত চা খাচ্ছে, তার সাথে নিশ্চয়ই বিস্কিট ছিল তাই না, দিয়েছিস বিস্কিট? দিয়েছি, অর্ধেক তো খেয়েছি, একটাও খেতে পারেনি, তিনটে খেয়ে নিয়েছে, আরেকটু দিয়েছি, ওরা খাচ্ছে এখন। হে রাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাবি এখন দরজা করতে ব্যস্ত হয়ে গেছে, সোনুর কাছে যা দাঁড়ে বেরিয়ে যাচ্ছে, টাটা বাবি। ওইদিকে আমার ভাইও এসছে, এই দেখো কালকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছে, এখানে কালকে শিয়াল দেখেছিল, এইখানে আজকে আর শিয়াল নেই, শুভমের সাথে কথা বলছিলাম, ওরও জ্বর হয়েছে, 2-3 দিন ধরে পুরো বেড রেস্ট নিচ্ছে, বাট হ্যাঁ 2-3 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, আজকে ইয়েলো কালারের যে কুর্তিটা পরেছিলাম সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। লাস্ট টাইম যখন আমি পড়েছিলাম আই থিঙ্ক ষষ্ঠীর দিনও পড়েছিলাম, তখনও তোমরা জিজ্ঞেস করছিলে লিঙ্কটা, তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা, আমি কয়েকটা কুর্তি কিনেছি, তো তোমরা যদি একটা ছোট্ট কুর্তি হল টাইপের দেখতে চাও, মানে হয় না ছোট্ট একটু পার্ট 1-2 মিনিট ব্লগের মধ্যে দিয়ে দিতে
পারি আমি সেটা, তো তোমরা যদি সেটা দেখতে চাও প্লিজ বলো। এত যেন মাইক বাজছে না যে আমার কথা মানে কি বলবো কি না বলবো কি চলছে মাথাটা ওইদিকে চলে যাচ্ছে। এখন যাই গিয়ে ডিনার করবো। ডিনারটা আজকে একটু স্পেশাল, কি দেখাচ্ছি ডিনারটা একটু স্পেশাল। কেন স্পেশাল? কারণ তোমরা সবাই জানো পুজোর কয়েকদিন আমরা একটা ক্যাটারিং সার্ভিসকে দিয়েছিলাম খাবার দাবার করার জন্য। তো লাস্টের দিন যখন আমার জন্য রান্না করেছিল না, আমি কাতলা মাছ আমার জন্য করানো হয়েছিল, বাদ বাকি আর মাছ এইসব আরও অনেক মাছ হয়েছিল। তো আমি যেহেতু অত মাছ খাই না, তো আমি কাতলা মাছ বলেছিলাম আমার জন্য করতে, সেটা না নুনে পোড়া হয়ে গেছিলো। তো পরের দিন উনি এসে বলছে কি সরি বৌদি তোমারটা নুনে পোড়া হয়ে গেছে। বলছে ওটা কোনো ব্যাপার না, অনেক সময় কিছু রান্নায় নুন কম বেশি তো হয়েই যেতে পারে টুকটাক। তো ওনার আজকে কোনো একটা ইভেন্ট ছিল, ইভেন্ট ছিল আজকে আমি তো ওনার কোনো একটা ইভেন্ট ছিল, তো উনি আবার কাতলা মাছ আলাদা করে এনে দিয়ে গেছে, এখানে রেখে দেওয়া আছে, গরম করে ভাত দিয়ে খাবো। এই দেখো এইটা এসে উনি দিয়ে গেছে, এটা ছিল কাতলা মাছ, একটা পেটি আছে, একটা আই থিঙ্ক আদার পিস আছে। তো এটাই গরম করে আমি খেয়ে নেবো। অমিতকে দেখাতে পারি কিন্তু ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। রিয়াঙ্কার এখানে মাছটা গরম করা হয়ে গেছে, এখন ভাত সাজিয়ে নিয়েছে এক গাছা। দেখো ভাতের থেকে আলু ভাজা বেশি নিয়েছে। আমি কি খাই বলে দেবো? না তুই বলে দিবি কি খাবি। দিদি বল বল। হ্যাঁ বল। বললাম না বল, আমি তরকারি রুটি খাবো। তরকারি রুটি কোথা থেকে? তরকারি রুটি খাই বাবা। হুম কোথা থেকে এনেছো তরকারি রুটি? তোমাদের বাড়ির ওখান থেকে। তো এখন রিয়াঙ্কার ভাত আলু ভাজা, আর এর উপরে হচ্ছে এই প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে কাতলা, খুব বলছো।